টাইগার শ্রফ বলিউডের সর্বকনিষ্ঠ অ্যাকশন তারকা মনে করা হয় তাকে। 2014 সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। বর্তমানে তিনি হিরোপান্তি 2 এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটির সিকুয়েলে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন তিনি। এই সিনেমায় টাইগারের নায়িকা তারা সুতারিয়া। ২০১৯ সালের সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 এর পরে অনস্ক্রিনে পুনরায় একত্রিত হবেন টাইগার ও তারা। 28 ফেব্রুয়ারি সোমবার রাতে পরিচালক আহমেদ খানের সাথে এই জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। তারা তাদের সিনেমার পরবর্তী শুটিংয়ের জন্য ব্যাংকক গেছে। বিমানবন্দরে ছবি তোলার সময় দুজনেই কালো রঙের কাপড় পরেছিলেন। টাইগার নীল ডেনিমের সাথে একটি কালো টি শার্ট পরেছিলেন। তারাকে একটি কালো টি শার্ট এবং শর্টসে সুন্দর দেখাচ্ছে। এর আগে এক সপ্তাহ আগে আবুধাবিতে শুটিং করে এসেছেন তারা। অভিনেতা এই সিনেমাতে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে তার ভক্তদের অবাক করে দেবেন বলে আশা করছেন পরিচালক। ভক্তদেরও অপেক্ষার প্রহর গুনতে হবে সিনেমাটির জন্য। তবে এই সিনেমাতে ভক্তরা টাইগারের ঝুঁকিপূর্ণ কিছু দৃশ্য দেখতে পাবে যা আগের টাইগারের অন্য কোনো সিনেমাতে দেখা যায়নি। আহমেদ খানের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। হিরোপান্তি 2 আগামী 19 এপ্রিল ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাদাকালো নিউজ।